হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, আর শনি রবি এই দুটো দিনই কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবেই বসে দুজনে মিলে গল্প করতে করতে চাটাকে এনজয় করি। অন্যদিন তো আমি একা খাই, কিন্তু এই শনি রবি এই দুটো দিন আমাদের নিজেদের টাইম। বিস্কুট খেয়ে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। যদিও এখন সকাল ঠিক নয়, বেজে গেছে 9:45, তবুও বেরিয়ে পড়লাম। ভীষণ গরম বাইরে, তবুও সন্ধেবেলা সবকিছু কাজ তো একসাথে সম্ভব হয় না, তাই জন্য এখন কিছুটা কাজ সেরে রাখবো। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। আমরা এখন সকাল সন্ধে দুবেলায় বেরোলে ওই কুলার বটলগুলো আছে তাতে জল নিয়ে বেরোই, না হলে না গাড়িতে জল রাখলে ভীষণ ভীষণ গরম হয়ে যায়। কিছুক্ষণ আগেই ফোনে চেক করলাম, আজকে টেম্পারেচার হচ্ছে 39°C। দেখতে পাচ্ছ রাস্তায় কি জ্যাম। সকাল সন্ধে শনিবার ভীষণ জ্যাম থাকে, কারণ শনিবার কিন্তু সব অফিস বন্ধ থাকে না, কিছু অফিস খোলাও থাকে, তার জন্য রাস্তায় খুব জ্যাম হয়। আমরা এখন এসেছি ওয়েসিস মলে। ওয়েসিস মলে কি করতে এসেছি চলো দেখে নেবে। লাস্ট উইকে প্রশান্ত আর পুষ্করের শপিং করেছি, আর এই উইকে এসেছি আমার শপিং করতে। আমি এসেছি ওয়েসিস মলের ম্যাক্সে। ম্যাক্সের জামাকাপড় আমার না ভীষণ ভালো লাগে, ওদের কালেকশনগুলো আমার তো বেশ ভালো লাগে, আর রিজনেবল প্রাইসও পাওয়া যায়। লাস্ট উইকেও ম্যাক্সে গিয়েছিলাম, বাট সেল চলছিল বলে একদম পছন্দসই কিছু পাচ্ছিলাম না। সেলটা উঠে গিয়ে সমস্ত ফ্রেশ কালেকশন এসছে, মানে একদম সব নিউ অ্যারাইভাল, সেখান থেকে কিন্তু আমি আমার পছন্দ মতো জামাকাপড় পেয়ে গেছি। এই যে কেনা মাঠ হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছি বাড়ি, মোটামুটি 12টার মধ্যে পৌঁছেও গেছি। খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেছি, রান্না তো করাই ছিল। আসলে লাস্ট উইকে এত দেরি হয়ে গিয়েছিল যে আমাদের ঠিক মতো লাঞ্চটাও হয়নি। স্নান টান করে চলে এসেছি পুজোর ফুল তুলতে। অ্যাকচুয়ালি আজকে না গাছে সেরকম ফুল হয়নি, কিছু কলকে ফুল হয়েছে আর দু একটা নয়নতারা হয়েছে, জবা ফুল আজকে ফোটেনি। যাই হোক, যে কটাই ফুল ফুটেছে সবকটা তুলে ঠাকুরকে দেব, কারণ গাছের ফুল ঠাকুরকে দিলে মনটা ভীষণ ভালো লাগে। যেদিনকে যে ফুলই ফোটে আমি কিন্তু রোজ ঠাকুরকে ফুল দিই। লাঞ্চে প্রশান্ত খাচ্ছে পরোটা, তার কারণ আজকে যে লাঞ্চের মেনু আছে, মানে ঘুগনি আছে, তার সাথে আছে আলু ঢ্যাঁড়সের তরকারি, আর প্রশান্ত বলল এটা শুধুমাত্র পরোটা বা রুটির সাথেই ভালো লাগে। কিন্তু আমি তো ভাত খাবো, আমি দুপুরবেলা পরোটা খেতে একদম ভালোবাসি না, তো ওকে আমি পরোটা শিখিয়ে দিলাম আর আমার জন্য আমি ভাত নিয়েছি। আর সঙ্গে আছে আম, একটা আমার আর একটা প্রশান্ত, প্রশান্তটাও কেটেছি এবার আমারটাও কাটবো। গরমকালে না দুবেলাই মনে হয় আম খাই, আমার তো তাই মনে হয়, কারণ আমার প্রিয় ফল হচ্ছে আম। দুপুরবেলা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম আবার রেডি হয়ে। যাচ্ছি কোথায় চলো যেতে যেতে কিন্তু বলবো। প্রশান্তর হাতের ব্যাগ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমরা যাচ্ছি কোথায়। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে গ্রসারি শপিং এ। জলের যে এই কন্টেনার গুলো আছে এগুলো বাইরে রেখে যাচ্ছি, কারণ যে জল দিতে আসবে সে দিয়ে চলে যাবে। ঠিক
তোমাকে বলছিলাম না, শনিবার আর রবিবার এখানে বিকেল বেলা ভীষণ জ্যাম হয়। সত্যি তাই, টুক টুক করে গাড়ি যায়, এগোতে যেন আর চায় না। প্রথমেই আমরা এসেছি একটা ইন্ডিয়ান স্টোরে, এটা হচ্ছে আল আদিল। এখানে সমস্ত কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, ম্যাগি যেটা পাওয়া যায় বা যাই কিনি না কেন সেটা সবকিছুই ইন্ডিয়া থেকে আসে। আর এখানে কিন্তু আমি প্রত্যেক মাসেই আসি এবং কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাই। আটাটা নেবো না, এমনি নর্মাল কেন? আমরা আটা খাই না। না ঠিক আছে, না ভীষণ হেলদি। তাহলে এটা রাখো, আর হচ্ছে একটা এমনি ম্যাগি নাও, ম্যাগির প্যাকেট একটা নিয়ে নাও। ওটা না, ওটা ওট, এইটা ম্যাগি। জানো তো, নরের স্যুপ, নরের চিলি মিক্স, মানে যেটা দিয়ে আমি চিলি চিকেন করি, মাঞ্চুরিয়ান করি, সেগুলো সব কিছু না এই আদিলে পাওয়া যায়। আমি আদিল থেকেই নিই, অন্য কোথাও কিন্তু এই প্রোডাক্ট আমি অন্তত দেখিনি। অন্য জায়গায় নরের প্রোডাক্ট পাওয়া যায় ঠিকই, কিন্তু এইগুলো পাওয়া যায় না। ভাড়া কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এটা কিন্তু শুধুমাত্র আদিলেই পাবে, অন্য কোথাও কিন্তু ধারার কোম্পানির সর্ষের তেল তোমরা পাবে না। দেখো ইঞ্জিন আছে, তেজটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, প্রোটা সব জায়গায় পাওয়া যায়, বাট ধারা বা ইঞ্জিন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ইঞ্জিনটা অবশ্য সাফির মলে আমরা আগের দিন নিয়েছিলাম, কিন্তু সব সময় থাকে না। দেখো এখানে গণেশ পাপড় তো আছে, সঙ্গে আছে লিজ্জাত পাপড়। এই ফ্রিজটাই আছে শুধুমাত্র হলদিরামের প্রোডাক্ট। দেখো অমৃতসারি কুলচা, অনিয়ন পরোঠা, এমনি প্লেন পরোঠা, ফুলকা, রুটি, নানান রকম মানে রুটি, স্ন্যাক্স, এই ধরনের জিনিস কিন্তু এই ফ্রিজটাতে ভর্তি, আর এগুলো সব কিছুই হলদিরামসে। আদিল থেকে আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, আর এবার আমরা যাব হচ্ছে সিটি সেন্টার। সিটি সেন্টারে ঢুকেই প্রশান্ত আগেই বলল চা খাবো, তাই পিওর পাঞ্জাবিতে চলে এসেছি চা নিতে। ওর না বিকেলবেলা চা ছাড়া একদম চলে না, আমার যেমন বিকেলে চা না হলেও চলে, বাট প্রশান্তর বিকেলে চাটা চাই। চা নয়, চায়ের সাথে একটু টাও নিয়েছি, নিয়েছি ভেজ মোমো। শনিবার তো আমরা ভেজ খাই, তাই কি আর খাবো, তো ভেজ মোমো দেখলাম তাই জন্য ভেজ মোমো নিয়ে নিয়েছি। কিন্তু বেশ ভালো ছিল খেতে, আমার তো খুব ভালো লেগেছে আর প্রশান্তরও বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে পিওর পাঞ্জাবির খাবারগুলো কিন্তু বেশ ভালো, এর আগেও একদিন খেয়েছি আমরা এখান থেকে, আমার কিন্তু খুব ভালো লেগেছিল খাবারগুলো। খেয়ে এবার চলে এসেছি ক্যারিফোরের বাজার করতে। আমরা কিন্তু বেশিরভাগ এখান থেকেই গ্রসারি শপিংটা করি, লুলু থেকেও করি, বাট এখান থেকে বেশি করি। ঢুকেই প্রথমে এসেছি ট্রলি ব্যাগের কাছে, এখানে ট্রলি স্যুটকেস দেখছি, কারণ আমরা দুটো ট্রলি ব্যাগ কিনেছি। কেন কিনেছি সেটা তোমরা পরে জানতে পারবে। নদিরাম করে মানে পার কেজিতে নদিরাম করে এখানে অ্যালফান্সো পাওয়া যাচ্ছে, বাট আমার যেন দেখে মনে হচ্ছে এটা খুব একটা ভালো হবে না, টক হবে। আবার দেখতে দিচ্ছি টক হলে কিন্তু আমার কিছু হবে। তোমার রিস্ক নিচ্ছো, বাইরে থেকে আনতে গেলে সেগুলো তো অনেক বেশি দাম হয়, লোকে হুড়মুড়িয়ে মানে ভিড় করে কিনছে, গাদা গাদা কিনে নিয়ে যাচ্ছে। পান্দিরাম 95 ফিলস মানে টুদিরামি আর কি, ইউএইর আলু। দেখো তোমরা পেঁয়াজও এখানে 2 দিরাম করে, তবে পেঁয়াজগুলো কিছু কিছু খারাপও আছে,
বেশ ভালো করে বেছে টেছে নিতে হচ্ছে। চিকেন উইংস 10 দিরাম করে এখানে বিক্রি হচ্ছে, দেখো গাদা পুরো একদম, তবে স্কিন সমেত, উইথ স্কিন আর কি। তোমরা দেখো কত চিকেন উইংস, আর এটা হচ্ছে হোল চিকেন যেটা ওরা সামনে দাঁড়িয়ে কেটে দেয়। নিচ্ছে এক প্যাকেট গোটা ধনে। অ্যাকচুয়ালি আমি না কখনোই ধনের গুঁড়ো কিনি না, জিরের গুঁড়ো কিনি না, আমি সবই এগুলো বাড়িতে গুঁড়ো করে নিই, এটা আমি বরাবরই করি। আমার এমনি যে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো পাওয়া যায় সেটা ভালো লাগে না গন্ধটা, তাই আমি বাড়িতে নিজে একদম বানিয়ে নিই। তো মোটামুটি আমাদের শপিং কমপ্লিট, এবার পেমেন্ট করে জাস্ট বেরিয়ে যাচ্ছি। দেখো দুখানা ট্রলি আমাদের নিতে হয়েছে, একটা আমার একটা ওর। অ্যাকচুয়ালি সুটকেসগুলো কেনা হয়েছে তো সেই জন্য দুটো ট্রলি নিতে হয়েছে। দেখেছো কিরকম জ্যাম, যেতে আসতে দুবারই জ্যামে পড়েছি। আজকে যেহেতু সকালে কোনো রান্না বান্না করিনি তাই রান্না তো নেই, তাই ডিনারে প্রশান্ত বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছিল। নিয়েছিলাম একটা আলু কুলচা আর নিয়েছিলাম পনির কুলচা। পনির কুলচাটা তো আমি পুরোটা খেতে পারবো না, ভীষণ হেভি হয়, তো কিছুটা আমি ওকে দিয়ে দিয়েছি। তো ও আমাকে বললো যে ও নাকি আলু পরোটাটা খেতে পারবে না, তাই জন্য হাফ রেখে দিল। আর বাকি এখানে ছোলে আছে, মানে ছোলেটাও অর্ডারই দিয়েছি, তো ওটা দিয়েই আমরা আজকে ডিনারটা সেরে নিয়েছি। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।